গতকাল 71 জার্নালের আলোচনা শুরু করেছিলাম এখন এই মুহূর্তে প্রয়াত কামাল লোহানীর স্বাস্থ্যের খোঁজ খবর নিয়ে। তখন আমাদের সকলের আশা ছিল তিনি সুস্থ হয়ে আবার সবার ছায়া হয়ে ফিরে আসবেন, কিন্তু 24 ঘন্টার মাথায় আমরা এটা সকলেই জানি যে কামাল লোহানী আর আমাদের মাঝে নেই। এরই মধ্যে যারা চলে গিয়েছেন দেশের জন্য, মানুষের জন্য, জীবনের জন্য, যাদের প্রয়োজন ছিল নিজের বা পরিবারের বাইরে গিয়েও, তাদের অনেককে আমরা একে একে হারাতে বসেছি। এই মুহূর্তে অনেকেই লড়ছেন হাসপাতালগুলোতে, বাসায় আইসোলেশনে, এবং এই যে তালিকা এটি আটকে উঠবার মতো এমন নাম সেখানে আছে যারা এই জাতির সম্পদ। মূলত তাদের স্বাস্থ্যের খোঁজ খবরও নিব, কথা বলবো, এবং এই স্বাস্থ্য ব্যবস্থা যেটি হঠাৎ করে বড় ধরনের ধাক্কার মুখে পড়েছে সেটির সমন্বয় ব্যবস্থা উপস্থাপনায় কী হতে পারে, প্রতিদিনকার মতো করোনা ভাইরাস বাস্তবতায় সেই আলোচনা আমরা করব। সকলকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে, সাথে আছে আমি ফারজানা রূপা। আপনারা জানেন একাত্তর জার্নালে আমরা খবর নিয়েই কথা বলি, আর গত চার মাসের বাস্তবতায় মূলত খবর হিসেবে এই করোনা ভাইরাসের নানান দিকে আমাদের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়। মহামারীর এই সময়ে পরস্পরের সাথে তথ্য বিনিময়ই মূল আলোচনার লক্ষ্য, আর এই আলোচনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক মঞ্জুল হাসান বুলবুল এবং ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মঞ্জুল ইসলাম। দুজনকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। এবং মঞ্জুল হাসান বুলবুল, প্রথমেই আমি আপনাকে অনুরোধ করব কামাল লোহানীর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। ধন্যবাদ রূপা, খুবই দুঃখজনক একটি অভিজ্ঞতা। শ্রদ্ধেয় কামাল লোহানী যখন এই দফায় প্রথমবার হাসপাতালে গেলেন, তখন আমরা খুব সোচ্চার হয়েছিলাম যে তাকে, যে হাসপাতালে তিনি আছেন সেখান থেকে তাকে উন্নত হাসপাতালে নেওয়া যায় কিনা। তখন তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল যে না, তিনি ভালো আছেন, তিনি ওই হাসপাতালেই থাকতে চান, তিনি আর উন্নত জায়গায় যেতে চান না। এইবার যখন হাসপাতালে আসলেন, এইবার তার পুত্রের পক্ষ থেকে আমাকে বলা হলো যে অবস্থা খুব খারাপ, আমরা একটা ভালো জায়গায় যেতে চাই। আমি ধন্যবাদ জানাই যে আমরা সেই মুহূর্তে সরকারের শীর্ষ পর্যায়ে যোগাযোগের চেষ্টা করেছি, তাকে সিএমএইচে নেওয়া যায় নাই, কিন্তু সরকারের শীর্ষ পর্যায় থেকে চেষ্টা করে তাকে একটা স্পেশালাইজ হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু কামাল লোহানীকে বাঁচানো যায়নি। কামাল লোহানী বাংলাদেশে কি, আজকের অনেক প্রজন্মের কাছে হয়তো তিনি শুধুমাত্র একটি নাম, কিন্তু রূপা, আমি আমার কানের মধ্যে এখনো দেখি 1971 সনের স্বাধীন বাংলা বেতারের সেই ঘোষণা যে আমরা বিজয় পেয়েছি। আমি এখনো স্মরণ করতে পারি কামাল লোহানী ভাইয়ের 1972 সনে বঙ্গবন্ধু যেদিন ফিরে আসলেন, তখন টেলিভিশন ছিল না, একটি মাত্র রেডিও, সেই রেডিওতে 4 ঘন্টা ধরে তিনি লাইভ বর্ণনা দিয়েছেন। আজকে যারা লাইভ প্রোডকাস্ট করেন টেলিভিশনে বা রেডিওতে, তারা সেই আদর্শটি যদি ধরতে পারতেন যে একজন সাংবাদিক যখন একটি ঘটনার ধারাবাহিক লাইভ বর্ণনা দেন, কোনো শব্দের পুনরুক্তি নাই, কোনো ইতিহাসের পুনরাবৃত্তি নাই, ধারাবাহিক ভাবে সবটা বলে যাচ্ছেন, তার মানে তিনি ইতিহাসের সাক্ষী। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রধান, বার্তা বিভাগের প্রধান ছিলেন তিনি। তিনি স্বাধীনতা সংগ্রামকে প্রত্যক্ষ করেছেন, স্বাধীনতা সংগ্রামটা যেভাবে হয়ে উঠেছিল সেভাবে প্রত্যক্ষ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তিনি জেলখানায় ছিলেন, কাজী তার সেই আমার গানের মধ্যে আমি অনেক মানুষের বক্তৃতা ধারণ করি, অনেক মানুষের আবৃত্তি ধারণ করি। লোহানী ভাইয়ের সেই স্বাধীন বাংলা বেতারের ছোট্ট 2 লাইনের ঘোষণা এবং 72 সনে বঙ্গবন্ধু ফিরে আসার পরে 4 ঘন্টার রেডিওর ধারাবাহিক বর্ণনা আমার কান থেকে এখনো সরাতে পারিনি। আমি যখন সাংবাদিকতায় আসি, আমি এসে দেখি সাংবাদিকতায় শুধু সাংবাদিকতা করলে হয় না, সাংবাদিকতায় যারা ভালো তারা সাংবাদিক ইউনিয়ন করেন, সাংবাদিকদের রুটি রুজি মর্যাদার অধিকারের জন্য লড়াই করেন। শহীদুল্লাহ কায়সার, সন্তোষ গুপ্ত, বজলুর রহমান, নির্মল সেন, কে জে মোস্তফা, আমি তখন ধারণা করলাম কি কামাল লোহানী, যে তাহলে আমার খালি সাংবাদিক হলে চলবে না, আমার তো ইউনিয়নও করতে হবে, কাজ শুধুমাত্র আমার পেশার কাজটা করলে চলবে না, রুটি মজুরি মর্যাদার লড়াই করতে হবে। এবং এই লোহানী ভাইকে দেখে, আহমেদ হুমায়ুন ভাইকে দেখে, বজলুর রহমান তাদেরকে দেখে, এবং আমি আজকে ইউনিয়নে আমি যতটুকু অর্জন করেছি এটি কিন্তু কামাল ভাইকে দেখে। আমার কামাল লোহানীকে আমরা শেষ যে তখন তিনি চোখে দেখতে পাচ্ছেন না, চোখে অস্পষ্ট দেখতে পাচ্ছেন, কিন্তু কথা স্পষ্ট বলে। আমাদের মনে আছে নবম ওয়েজ বোর্ডের আন্দোলনের সময় আমরা সে সময় কঠিন একটা আন্দোলনে গেলাম, মন্ত্রীর অপসারণ চাইলাম, সারাদিন ব্যাপী অনশন
লোহানী ভাইকে বললেন যে লোহানী ভাই আপনাকে প্রেস ক্লাবে আসতে হবে। লোহানী ভাই আসলেন, শুধু শুধু আমরা পেশা তাকে নয় মঞ্জুল হাসান বুলবুল, আপনি একদম মানে বাংলাদেশের জন্ম থেকে শুরু করে, আমরা অনেকের নামের শেষে আপোষহীন কথাটি শুনি, কিন্তু কামাল লোহানীকে আমরা যতটুকু পেয়েছি আমরা আসলে কোথাও তাকে কোনো ধরনের আপোষ করতে দেখিনি, এবং নিজেকে সততার সততার প্রশ্নে এবং আপোষহীনতার প্রশ্নে, সাংবাদিকতার প্রশ্নে এইরকম আদর্শ খুব অল্প কয়েকজনকে আমরা হাতে গোনা দেখতে পারবো। কাজে লোহানি ভাইয়ের চলে যাওয়াটা মানে আমরা সবসময় ধারণা করতাম যে কি প্রেস ক্লাবে, কি ইউনিয়নে, কি আমাদের সাংবাদিকদের অধিকারের আন্দোলনের সময় কারো কাছ থেকে পরামর্শ আমরা যদি চাইতাম, কামাল লোহানি ভাই ছিলেন, তিনি চোখে দেখতে পেতেন না কিন্তু স্পষ্টভাবে উচ্চারণ করতেন, স্পষ্টভাবে সমস্ত কথা বলতেন। দুই লাইন কথা বলার পরে তিনি নামটা ধরে ফেলতেন যে কে কথা ফোনে কথা বলছে। কাজে আজকে খুব কষ্টের দিন যে আমাদের দেখা, আমাদের সাংবাদিকদের রুটি রুজি মর্যাদার লড়াই যারা নেতৃত্ব দিয়েছেন, আমাদের দেখা শেষ প্রজন্মের বোধ হয় লোহানি ভাই তিনি চলে গেলেন। আবেদ আমি খানও যাদেরকে অসুস্থ আমরা জানি, সপরিবারে করোনায় অসুস্থ আক্রান্ত। মঞ্জুরুল ইসলাম, আপনার কাছে যেটি জানতে চাইব, শুধু তো সাংবাদিকতা নয়, শুধু সাংবাদিকদের কথা নয়, তিনি আসলে মানুষের কথা বলতেন, তিনি দেশের কথা বলতেন, তিনি বাংলাদেশের কথা বলতেন, তিনি বঙ্গবন্ধুর কথা বলতেন, তার প্রতি নিশ্চয়ই আপনার শ্রদ্ধা নিবেদন। অবশ্যই মূল ভাই যেখানে বললেন, এটা আপনি যে প্রশ্নটি করলেন, আমরা সাংবাদিকতার ছাত্র, আমরা সাংবাদিকতা শেখার শুরুতে শিখেছি, সাংবাদিক হতে হলে জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান হতে হয়। কিন্তু এইরকম একটি মরিচিকার পেছনে আমিও কয়েক দশক ধরে ঘুরেছি, কিন্তু নিজে একটারই জ্যাক মানে মাস্টার হতে পারি না, বাকিগুলো তো বাদ দিই। কিন্তু আমাদের সামনে একেবারে জলজ্যান্ত দৃষ্টান্ত, গতকাল পর্যন্ত জীবন্ত দৃষ্টান্ত ছিল কামাল লোহানী, যে একজন মানুষ কেবলমাত্র সাংবাদিক হলে সাংবাদিকতা না, সাংবাদিকতা সংস্কৃতি, রাজনীতি, বিজ্ঞান এবং দেশের মানুষের মনন সবকিছু সম্পর্কে কি পরিমাণ জ্ঞান থাকলে পরে একটা মানুষ ছাত্র অবস্থায় সেই ভাষা আন্দোলনে নিযুক্ত করেছেন নিজেকে, তারপর প্রতিটি আন্দোলনের সাথে নিজেকে যুক্ত রেখে সাংবাদিকতা করেছেন, সংস্কৃতি চর্চা করেছেন, রাজনীতি সচেতন মানুষ ছিলেন, এমনকি একবার উনি রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। এই রকম একটা মানুষ, যেটা বুল ভাই এবং আপনারা দুজনেই বললেন যে শেষ মুহূর্ত পর্যন্ত, আপনি দেখেন শেষের দিকে উনি চোখে দেখতেন না। আমার একবার এক মাস আগের কথা মনে আছে, হঠাৎ করে ফোন করলেন, উনি ফোন করলেন, তো উনি আমাদের এখানে ওই যে না দেখা অবস্থায় আমরা জোর করে আনতাম দুই একবার অনুষ্ঠানে, তো আসলে বলতো যে আমার ছেলে বকাবকি করে কিন্তু আসতে আমার ভাল লাগে। তো মানে ওনার এই যে গণমাধ্যমের সাথে তার যে প্রাণের স্পন্দন সম্পর্কটা ছিল এরকম, এবং একদিন ফোন করে বললেন এই তোমাদের এখানে একটা ছেলে এই সমস্ত বলছে উল্টা পাল্টা, এত ইতিহাসে এটা ঠিক কথা না। মানে আমি অবাক হয়ে গেছি যে ওই রকম একটা সময় ওনার শরীরের অবস্থা তত ভালো না, উনি কেবল আমাদের টেলিভিশন না অধিকাংশ গণমাধ্যম টেলিভিশনের কথা শুনতেন, পত্রিকা কেউ পড়ে দিলে সেটাকে উনি শুনতেন, এই অবস্থা, অর্থাৎ শেষ মুহূর্ত পর্যন্ত তিনি একজন সাংবাদিক পরিচয়ে ছিলেন আমাদের কাছে। তারপর সারা বাংলাদেশের মানুষ তাকে রাজনীতি সচেতন মানুষ, একজন সংস্কৃতি মনা মানুষ, সংস্কৃতি অঙ্গনে বাংলাদেশে সেই ক্রান্তি থেকে শুরু করে উদীচি থেকে খেলাঘর সমৃদ্ধ সাংস্কৃতিক জোট কোথায় ওনার অবদান নাই। এবং যেটা আপনি বললেন যে আপোষহীন মানুষ হিসাবে যদি দুই একজনের নাম আসে, উনি আদর্শে আপোষ করেন নাই, পেশাগত দায়িত্ব পালনে আপোষ করেন নাই, চর্চায় আপোষ করেন নাই। আমরা দেখেছি যে জীবন বোধ এবং দর্শনের কি জলজলে একটি উদাহরণ, এবং সেই জায়গাতেই হয়তো এরকম আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন খুব বেশি হবে না এই সময়ে, কিন্তু সেই জায়গায় তাকে ভোলা খুব কঠিন হবে, যারা আমরা তাকে কিছুটা হলে দেখার সুযোগ পেয়েছি, যারা তাকে নিয়ে পড়বেন। যোগ করতে চাই, মহামারীতে যারা মারা যায় তাদেরকে নাকি শহীদের মর্যাদা দেওয়া হয়, কামাল লোহানী কিন্তু একজন মুক্তিযোদ্ধা ছিলেন, ফলে উনি মুক্তিযোদ্ধাই শহীদ হন নাই। আজকে একটা খুব খারাপ সময় উনি চলে গেছেন, আমরা ব্যতীত সবাইকেই যেতে হবে। আমি মনে করি এইটাও তার যে একটা শহীদের মর্যাদা, একটা রাষ্ট্রীয় মর্যাদা পেয়েছেন, আমরা যারা তার উত্তরসূরি, ভবিষ্যৎ প্রজন্ম তার আদর্শকে যদি অনুসরণ করি তাহলে তার প্রতি এই শ্রদ্ধাটা আমাদের আরো বেশি করে বাড়ানো হবে নিশ্চয়ই।